দেশবাসী এবং বন্ধুগণ, আপনারা জানেন 2024 সালের গত 3-4 অক্টোবর ভারী বৃষ্টির কারণে এবং পাহাড়ি ঢলের কারণে ময়মনসিংহের উত্তরাঞ্চলে বিশাল বন্যা হয়। এলাকার মুরব্বীদের ভাষ্যমতে 88 সনে এই ধরনের বন্যা হয়েছিল, তাও আবার এর থেকে কম। বন্ধুরা, ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চলে এটাই ছিল ইতিহাসের ভয়ঙ্কর ভয়াবহ বন্যা। এই বন্যা আমাদের ময়মনসিংহের ইতিহাসের পাতায় লেখা থাকবে। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে, বাড়িঘর ডুবে গেছে বন্যার পানিতে, অসংখ্য গৃহপালিত পশু পাখি মারা গেছে, বন্যার স্রোতে ভেসে গিয়ে হাজারো মানুষ প্রাণ দিয়েছে। অনেক লাশ দেখেছি ডান খেত থেকে তুলে নিয়ে আসছে সাধারণ জনগণ, অনেকের লাশ এখনও নিখোঁজ অবস্থায় রয়েছে। বন্ধুরা, উত্তরাঞ্চলের কৃষকরা আবাদি জমি এবং ধানের ফসল নিয়ে খুবই আশাবাদী ছিল। সাধারণ কৃষকদের সেই আশা নিরাশা হয়ে যায় গত 4 অক্টোবরে। ভারী বৃষ্টি এবং ভারত থেকে আসা পানির ঢলের কারণে ডুবে যায় বিভিন্ন আবাদি ফসল এবং ধানের ফসলগুলো, এবং সাধারণ জনগণের বাড়িঘর সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্ধুরা, অনেকে ওষুধ, বিশুদ্ধ পানি এবং খাবারের অভাবে বিভিন্ন রোগে ভুগছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ এই বন্যার পানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে। বন্ধুরা, প্রাকৃতিক দুর্যোগ বলে কয়ে আসে না, তাই প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কেমন কিভাবে হবে এগুলো বলা যায় না। আসুন আমরা সকলে মিলে দুর্যোগের মোকাবেলা করি। বন্যা কবলিত এলাকাগুলোতে আমরা সহযোগিতার হাত বাড়াই সবাই মিলে। আমরা সবাই দোয়া করি, প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে এই প্রাকৃতিক দুর্যোগ তাড়াতাড়ি যেন নিরসন হয়। যার যা কিছু আছে আমরা তা দিয়ে সহযোগিতা করি। আসুন।